Hey, what is up guys? আমি রনিক এবং আপনারা দেখছেন রনিক টিপস এন্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। আর আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই আপনার জিমেল আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো আজকের ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন, কারণ আমি নিয়মিত মোবাইলে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। আর বন্ধুরা চলুন দেখে নিই আজকের ভিডিওটি। তো ফ্রেন্ডস, জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে ক্রম ওপেন করতে হবে। ক্রমে সার্চ করতে হবে my account.google.com লিখে সার্চ করবেন। তো my account.google.com লিখে সার্চ করলে আপনাদের সামনে একটা এই ধরনের ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি আপনার জিমেল আইডিটা দেখতে পাবেন। আর যদি এখানে আপনার জিমেল আইডি দেখতে না পান, সেক্ষেত্রে এই ওপর ডান দিকে এখানে ক্লিক করবেন। আপনার ফোনে যদি একাধিক জিমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে লিস্ট দেখতে পাবেন। এবারে আপনি যে জিমেল আইডিটা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছেন সেই জিমেল আইডিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলাম, এরপরে একটু বাঁদিকে সরাবেন, সরালে সিকিউরিটি বলে একটা অপশান আপনি দেখতে পাবেন। এখানে এখানে ক্লিক করবেন। এবার উপর দিকে চাগাবেন, চাগালি পাসওয়ার্ড বলে একটা অপশান আপনি দেখতে পাবেন। তো এখানে ক্লিক করবেন। এবারে আপনার কারেন্ট যে পাসওয়ার্ড, মানে আপনার বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে আপনার জিমেলের, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আমি জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। এবারে আপনি এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন যে পাসওয়ার্ড দিতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। তো এখানে নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ড এখানে কনফার্ম এখানে করবেন। কনফার্ম পাসওয়ার্ড করার পরে চেঞ্জ পাসওয়ার্ড করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, দেখুন এখানে আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তবে এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো মিন্স আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রাম মেসেজ করবেন। ইনস্টাগ্রাম লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।